টলিউড অভিনেতা অভিনেত্রীরা বহুদিন ধরেই কম বেশি বলিউডে অভিনয় করে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা বেড়েছে। প্রস্তাব আসছে অভিনেতা অভিনেত্রীদের কাছে ভুরি ভুরি। সেই তালিকাতে একটা সময় নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার কথা ছিল তার। কি শুনে অবাক লাগছে তো, তবে এটাই সত্যি। কিন্তু সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি কোয়েল মল্লিক। না, সম্প্রতিতে এই প্রস্তাব পাননি তিনি, বরং ক্যারিয়ারের শুরুর দিকে পেয়েছিলেন এই প্রস্তাব। কেন ফিরিয়েছিলেন তিনি? বিপরীতে ইমরান হাশমি বলে কে এই সিদ্ধান্ত? ইমরান হাশমি বলিউডের হটস্টার। তিনি পর্দায় থাকা মানেই নানা দৃশ্যে উষ্ণ আবেদন, এমনই ইমেজ প্রাথমিকভাবে তৈরি করেছিলেন ইমরান। তবে একটা সময়ের পর ইমরান হাশমি নিজের সেই ইমেজ ছেড়ে ফেলে সম্পূর্ণ অন্য ধারার ছবি করার চেষ্টা করেন। যদিও দর্শক মনে তার সেই পুরনো ইমেজই তরতাজা। সেই সময়ের হিট হওয়া অন্যতম এক ছবি হল গ্যাংস্টার, যেখানে তার বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তার সেই বোল্ড লুক। তবে অনেকেই হয়তো জানেন না, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের। কোয়েলের কাছে প্রথম গিয়েছিল এই ছবির প্রস্তাব। তবে ছবির প্রস্তাব পলকে ছেড়েছিলেন কোয়েল। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি যৌন দৃশ্য অভিনয় করতে সাবলীল নন। কোয়েল মল্লিক প্রথম থেকেই নিজের কাজের বিষয়ে সচেতন, তাই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই পর্দায় প্রথম দেখা মেলে কঙ্গনা রানাওয়াতের, যার লুক থেকে অভিনয় রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল। তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারও সেরা ডেবিউ মহিলা চরিত্রের জন্য।